নমস্তে, অপোলো ক্লিনিক্যালস ডিয়ার ডক্টর নিয়ে আমি তৈরি আপনাদের সঙ্গে আজকে সময় কাটাতে। আমাদের প্রথম বিভাগ ভিজিটিং আর। ভিজিটিং আরে আজ আলোচনা করব মিনিমাল অ্যাক্সেস সার্জারি নিয়ে। বিষয়টি নিয়ে বোধ হয় হ্যাঁ অনেকেই অনেকটা জানেন না, সুতরাং আজ আসুন জেনে নিই। আমাদের সঙ্গে আছেন ডক্টর দেবাশিস রায় এবং ডক্টর জয়দীপ ভদ্র রায়। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেই টার্মটা আমাদের কাছে খুব কমন টার্ম, ল্যাপারোস্কোপি। তো এই ল্যাপারোস্কোপিটা কি, কেন, কিভাবে প্রয়োগ করা হয়, এগুলো আপনাদের কাছ থেকে জানবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ল্যাপারোস্কোপি এবং অন্যান্য অপারেশনের থেকে এটা কতটা কিভাবে আলাদা? ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে একটা যন্ত্রের মাধ্যমে করা হয় যেটার মেইন পার্টটা হচ্ছে একটা ল্যাপারোস্কোপ, উইচ ইজ বেসিক্যালি এ ফর্ম অফ টেলিস্কোপ। সেটা একটা ছোট ফুটো করে পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় অ্যান্ড তার এন্ডে একটা ভিডিও ক্যামেরা কানেক্টেড থাকে, উইচ ইজ ইউজুয়ালি এ হাই ডেফিনেশন ভিডিও ক্যামেরা। অ্যান্ড সেটাতে সেটা একটা মনিটরের মধ্যে টিভির মতো একটা স্ক্রিনে আমরা পেটের ভিতরকার ইমেজটা পাই আর সেটা দেখে আরও অন্যান্য কিছু ইনস্ট্রুমেন্ট ওই ছোটো ছোটো ফুটোর মাধ্যমেই পেটের মধ্যে ঢুকিয়ে আমরা অনেক কমপ্লেক্স সার্জারিজ করতে পারি। স্যার, এই ল্যাপারোস্কোপিক সার্জারির এরিয়া অফ অপারেশনটা মানে কতটা, এই বিস্তার কতটা, অর্থাৎ কোন কোন সার্জারিতে এগুলো ব্যবহার করা যায় বা ব্যবহার করা যায় না? অনেক বিভিন্ন স্পেশালিটিতেই স্পেশালিস্টরাই ব্যবহার করে থাকেন, তার মধ্যে মোস্টলি জেনারেল সার্জেন্সরাই পড়েন, তবে গাইনোকোলজিস্টরা ব্যবহার করেন, ইউরোলজিস্টরা ব্যবহার করেন, যারা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বা ক্যান্সার সার্জন, পিডিয়াট্রিক সার্জন তারাও ব্যবহার করেন এবং ব্যারিয়াট্রিক সার্জন যারা তারাও ব্যবহার করেন। ল্যাপারোস্কোপিক সার্জারি পরের স্টেজটা কি রোবটিক সার্জারি নাকি দুটো একেবারেই আলাদা বিষয়? প্রথমে বলি যে রোবটিক সার্জারি হচ্ছে ওয়ান অফ দ্য লেটেস্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস ইন মেডিকেল সায়েন্স, পার্টিকুলারলি ইন সার্জিক্যাল স্পেশালিটিস। এটা এসেছে প্রধানত পেশেন্টের অপারেশনের সেফটি এবং টেকনিক্যাল, যেটাকে আমরা প্রিসাইজনেস বলি, সেইটাকে উন্নতি করার জন্য। রোবটিক সার্জারি আর ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারিতে যন্ত্রটা ধরে আছেন সার্জন অর্থাৎ মানুষ, রোবটিক সার্জারিতে যন্ত্রটা ধরে আছেন একজন রোবট। কিন্তু রোবটের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই বা ক্ষমতা নেই অপারেশন করার, রোবট যা করবে সেটা একজন মানুষ যা করছে সেটাকে মিমিক করা। কিন্তু তাহলে তফাতটা কোথায়? তফাতটা হচ্ছে যে রোবটিক যে ভিশন, মানে একটা জিনিস আমরা আজ অবধি যে যেভাবে দেখে অভ্যস্ত, রোবটিক যে ক্যামেরা ইউজ করা হয় তাতে সেই উন্নত মানের ছবি দেখা যায় যেটা সাধারণ ল্যাপারোস্কোপিক সার্জারিতে দেখা যায় না। সো ভিজিবিলিটি ইজ অ্যাটলিস্ট 7 times বেটার দ্যান ল্যাপারোস্কোপিক সার্জারি। 2 number হচ্ছে যে একটা হিউম্যান যে এরার্সগুলো হতে পারে, যেমন হাত কাঁপার জন্য বা টায়ার্ডনেসের জন্য বা ডিস্ট্র্যাকশনের জন্য, রোবটের সেটা হবে না, কেন রোবট সেই ইমোশনগুলোকে প্লে করে না। সো দ্য প্রেসাইজনেসটা অনেক বেশি হয়ে যায়। আর 3 number হচ্ছে যে রোবটিক আর্মগুলো হিউম্যান আর্মের থেকে অনেক বেশি ফ্লেক্সিবল, মানে ওদের মুভমেন্ট অনেক বেশি। মানে ফর এক্সাম্পল, আমরা তো 360 degrees জানি, রোবটিক আর্মের বিভিন্ন জয়েন্টে ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট 540 degrees ম্যানিউভার করে। তার ফলে একটা ডিফিকাল্ট জায়গায় পৌঁছানো এবং সেখানে একটা সেফ সার্জারি করা একমাত্র রোবটের পক্ষেই সম্ভব। সো এই হচ্ছে 3 বেসিক ডিফারেন্স বিটুইন ল্যাপারোস্কোপিক সার্জারি। কিন্তু সেই ডক্টর জেবি রায় যা বললেন, সেই ছোটো ছোটো ছিদ্র করে ছোটো ছোটো অস্ত্র দিয়ে অপারেশন করা হচ্ছে, বাট উইথ এই 3 major ডিফারেন্স। Which brings me to
ভেরি ইন্টারেস্টিং টপিক, বিশেষ করে যারা স্থূলকায় তাদের কাছে এই এই সার্জারিটা খুব এখন ইন্টারেস্টিং লাগছে। যেটা হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারি। তো একজন নেবারিং কান্ট্রির এক সিঙ্গার যিনি আমাদের দেশে অবস্থিত, তিনি ওই সার্জারিটা করার পর যখন ওই ওই একদম ওই রকম একটা বেলুনের মতো চেহারা থেকে একদম স্লিম হয়ে গেলেন, তারপরেই সাধারণ মানুষ আমরা জানতে পারি। তো এই ব্যারিয়াট্রিক সার্জারি সম্বন্ধে যদি আমাদের একটু আলোকপাত করেন। অ্যাকচুয়ালি ব্যারিয়াট্রিক কথাটার মানে হচ্ছে ওবেসিটি, মানে এক্সেস ওয়েট। এখন ওভারওয়েট আর ওবেসিটির মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, এবং ইনফ্যাক্ট আমরা তিনটে ডিফারেন্ট টার্মস ইউজ করি মেডিকেল সায়েন্সে। একটা হচ্ছে ওভারওয়েট, একটা ওবেসিটি, একটা হচ্ছে মর্বিড ওবেসিটি, এবং তার প্রত্যেকটারই ডেফিনিশন আছে যে কত ওয়েটের মধ্যে থাকলে এই ওভারওয়েট বলবো, তার বেশি হলে ওবেসিটি বলবো, তার বেশি হলে মর্বিড ওবেসিটি বলবো। তো ওভারওয়েট আর ওবেসিটির যদি একটা ছোট্ট ডিফারেন্স বলা যায়, ওবেসিটি মানে হচ্ছে এবার ওই ওয়েট হলে আপনার লাইফের পক্ষে এটা হ্যাজার্ডাস, আর মর্বিড ওবেসিটি সেটা হচ্ছে যে ইট ইজ সিরিয়াসলি ডেঞ্জারাস টু ইয়ার লাইফ অ্যাজ অফ নাও। এবার ব্যারিয়াট্রিক সার্জারি জিনিসটা হচ্ছে যে যারা ওবিস বা মর্বিডলি ওবিস, নট ওভারওয়েট, তাদেরকে ওজন কমানোর হেল্প, যারা বাই এক্সারসাইজ বা ডায়েট বা বডি মডি লাইফস্টাইল মডিফিকেশন করে যারা ওয়েট কমাতে অক্ষম হয়েছে, তাদেরকে হেল্প করা ওয়েট লস করার জন্য। তার কারণ হচ্ছে যে ব্যারিয়াট্রিক সার্জারি ইজ 100% সাকসেসফুল, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট, ওয়েট লস হবেই। তো এই ব্যারিয়াট্রিক সার্জারি কাদের উপর করা যায় এবং কাদের করা যায় না, মানে কি কি কন্ট্রাইন্ডিকেশন আছে যে ক্ষেত্রে? বেসিক্যালি দ্যার ইজ এ ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া ফর ওয়েট কাদেরকে অফার করা হবে। দেয়ার ইজ এন ইন্ডিয়ান ক্রাইটেরিয়া, এবং ইন্ডিয়ান ক্রাইটেরিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি যাদেরকে ধরুন বিদেশি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করলে ওয়েট ব্যারিয়াট্রিক সার্জারি অফার করা হবে না, ইন্ডিয়ান ক্রাইটেরিয়া কিন্তু তাদেরকেও অ্যালাউ করে। আচ্ছা, এবং এটা স্পেসিফিক একটা কারণও আছে। তার কারণটা হচ্ছে যে আমাদের দেশে ওবেসিটি রিলেটেড যে প্রবলেমগুলো, যেমন ধরুন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হাই কোলেস্টেরল, এই ধরনের প্রবলেমগুলো আমাদের দেশে কিন্তু অ্যাজ ইট ইজ র্যাম্প্যান্ট, মানে ডায়াবেটিস যেমন আমাদের দেশে ইজ এন্ডেমিক, বিদেশে এত ডায়াবেটিস দেখা যায় না যে ভারতবর্ষে দেখা যায়। এবং ওয়েট লস সার্জারিতে নট অনলি ওয়েট লস হয়, তার সাথে সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্ট হয় ডায়াবেটিস কন্ট্রোল, সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্ট হয় প্রেশার কন্ট্রোল, সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্ট হয় কোলেস্ট্রল কন্ট্রোল। মানে সিগনিফিক্যান্ট অর্থে আমি যদি স্ট্রেস করি, যারা ইনসুলিন নেয় তাদের ডায়াবেটিস ওষুধ নেওয়ারই প্রয়োজন হয় না। দিস অ্যামাউন্ট অফ বেনিফিট ইজ অ্যাচিভড অ্যালং উইথ ওয়েট লস। তার ফলে যেহেতু এই ধরনের প্রবলেমগুলি, মানে অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলি ইন্ডিয়াতে খুব বেশি, সেই জন্য ইন্ডিয়ান ক্রাইটেরিয়াতে ওরা ডেলিবারেটলি কমিয়ে দিয়েছে, তার ফলে মোর অ্যান্ড মোর পিপল ক্যান কোয়ালিফাই ফর ব্যারিয়াট্রিক সার্জারি কম্পেয়ার টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, জাস্ট বিকজ আমাদের ডিমান্ডটা বেশি। আই হ্যাভ আ স্মল কোয়েশ্চেন হিয়ার, সেটা হচ্ছে যে বিএমআই আমরা দেখেছি যে ইট ইজ নট অ্যান অ্যাবসলিউট সিস্টেম অফ প্রিডিক্টিং দ্য ট্রু বডি মাস, ইন দ্য সেন্স দ্যাট যে একজন খুব যদি মাস্কুলার হয় এবং অবভিয়াসলি মাসেলস ওয়ে মোর দ্যান ফ্যাট, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিএমআই আপনি যেটা বললেন 27 বা 28 হয়ে যেতে পারে, বাট হি কুড বি ভেরি অ্যাথলেটিক। তো সেক্ষেত্রে মানে আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দিস ইজ জাস্ট ওয়ান ক্রাইটেরিয়া। ওকে, ইউ হ্যাভ টু সি দ্য পেশেন্ট। এখানে ওবেসিটির একটা ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করে, যেমন দেখবেন অনেকে থাকে যাদের থাইগুলো বড় হয়, এইখানকার চর্বিটা বেশি হয়, আবার কিছু কিছু লোক থাকে যাদের এইটা বেশি, ইটস কল্ড সেন্ট্রাল ওবেসিটি, অ্যান্ড সেন্ট্রাল ওবেসিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পেরিফেরাল ওবেসিটি। সো ইফ ইউ হ্যাভ সেন্ট্রাল ওবেসিটি, ইফ ইউর বিএমআই ইজ অ্যাবাভ দ্য স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া, যদি ডায়াবেটিস থাকে, যদি হাইপারটেনশন থাকে, কোলেস্ট্রলের প্রবলেম থাকে, ওয়েটের জন্য জয়েন্টের প্রবলেম হচ্ছে, সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, সে চেষ্টা করে ওয়েট কমাতে পারেনি, মানে সুপারভাইজ চেষ্টা করে, অল দিস ক্রাইটেরিয়াস হ্যাভ টু বি মেট, ইটস নট জাস্ট আ সিঙ্গেল বিএমআই, দ্যাট ওয়াজ জাস্ট ফর অ্যান এক্সাম্পল। আজকাল ল্যাপ্রোস্কোপিক গল ব্ল্যাডার সার্জারি সম্পর্কে অনেক শোনা যায়, এটা যদি আমাদের একটু ব্যাখ্যা করে বলেন। ল্যাপ্রোস্কোপিক সার্জারি এটা কোনো নতুন ব্যাপার নয়, বহু বছর ধরেই হয়ে আসছে, পার্টিকুলার গল ব্ল্যাডার সার্জারি। ল্যাপ্রোস্কোপিক গল ব্ল্যাডার সার্জারি ইজ অ্যাবসলিউটলি সেফ, খুব কম পেশেন্ট হবেন যারা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর দিস কাইন্ড অফ সার্জারি আজকালকার দিনে।
সেটা কারা হবেন যাদের সিগনিফিক্যান্ট হার্ট বা লাংয়ের প্রবলেম আছে, তারাই হয়তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট হবেন। বাট আজকালকার দিনে ইট ইজ এ ভেরি সেফ ফর্ম অফ সার্জারি। Which brings me to open hernia surgery and laparoscopic hernia surgery. The এর মধ্যে তফাত বা কোনটা কোনটা থেকে বেটার যদি একটু আমাকে বলো। এখানে ওই প্রথমে আমি বলছিলাম রোবটিক সার্জারি সম্বন্ধে বলেছিলাম, ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি ইজ রিলেটিভলি নিউ, তাও বহু বছর ধরে চলছে। বাট কম্পেয়ার টু ওপেন সার্জারি যেটা ধরুন আজকে 60-70 বছর ধরে চলছে, সেই কম্পারিজনে অনেক অনেক নিউ। অ্যান্ড এগেন সব জায়গায় এটা অফার করা হয় না পেশেন্টদেরকে। আমাদের অ্যাপোলো হসপিটালে হয় দেয়ার মোর দ্যান ওয়ান সার্জন যারা ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার করেন, এবং যারা করেন টু বি ফেয়ার তারা বলবেন যে দিস ইজ দ্য বেটার টেকনিক। যারা করেন না, যারা ওপেন হার্নিয়া সার্জারি করে এসছেন এত বছর ধরে, ইটস এ টাইম টেস্টেড প্রসিডিউর, তারা বলবেন যে ওপেন সার্জারি ইজ বেটার। সুতরাং এই ডিবেটের কোনো শেষ নেই। তবে ডিফারেন্সটা কী যদি আমি বলি, উইদাউট গোয়িং ইন টু কোনটা বেটার কোনটা ওয়ার্স, ডিফারেন্সটা হচ্ছে যে ওপেন হার্নিয়া সার্জারি যেটা আমরা মেজরিটি আমরা জানি যে কুচকির কাছে আমরা একটা 4-5 ইঞ্চি কেটে অপারেশনটা করা হয়, অ্যান্ড ইট ইজ আ ভেরি সাকসেসফুল, ভেরি সেফ অপারেশন, ভেরি কমন অপারেশন। এই সেম অপারেশনটা আজকালকার দিনে সবই তো কসমেটিক, সবই তো কত বড় কাটা হলো এবং কত তাড়াতাড়ি রিকাভারি হলো, আমরা তো ওই যুগে চলে এসেছি যে হাউ সুন ক্যান আই গো ব্যাক টু ওয়ার্ক, এই কনসেপ্টটা এসে গেছে। এখন সেইটা ইম্প্রুভ করার জন্য ল্যাপারোস্কোপিক সার্জারি ডেফিনেটলি হেল্প করে। তার কারণ হচ্ছে যে যে কোনো অপারেশনে ব্যথাটা কতটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কত বড় কাটা হচ্ছে। কেন আমাদের ইন্টারনাল অর্গানসগুলো কোনো কোনো সেন্সেশন নেই, ইন্টারনাল অর্গানসগুলোকে ধরে চিমটি কাটলেও কেউ ব্যথা পাবে না, ব্যথাটা হয় সুপারফিশিয়াল সারফেস, তার ফলে যত বড় কাটবেন তত বেশি ব্যথা। এবং সেইটা যদি কমাতে হয়, পেশেন্টকে যদি তাড়াতাড়ি মোবাইল করতে হয়, তাড়াতাড়ি বাড়ি পাঠাতে হয়, তাড়াতাড়ি ব্যাক টু ওয়ার্ক যেতে হয়, তাহলে আপনি যত কম কাটবেন তত তাড়াতাড়ি পেশেন্টের সেটা অ্যাচিভ হবে। সেই জন্যই ল্যাপারোস্কোপিক সার্জারি এত সাকসেসফুল হয়েছে। এবং হার্নিয়া অপারেশনেও ওই 4-5 ইঞ্চি না কেটে আমি যদি 3 ফুটও করে, উইচ টোটাল লেন্থ ইজ 2 সেন্টিমিটার, আমি যদি করে এই অপারেশনটা করতে পারি, অবভিয়াসলি পেশেন্টের পোস্ট অপারেটিভ ডিসকমফর্টটা অনেক কম, এবং সেই জন্যই ল্যাপারোস্কোপিক হার্নিয়াটা ইনভেন্ট হয়েছে এবং অ্যাপ্লিকেবল হয়েছে এবং পপুলার হচ্ছে আস্তে আস্তে। সো মোটামুটি ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ারের পরে পেশেন্ট ক্যান গো ব্যাক টু তার টোটাল নর্মাল লাইফ, ইনক্লুডিং ভারী জিনিস তোলা, উইদিন 7 ডেজ। দ্যাটস ইট। যেটা খুব ভালো সার্জনের হাতে ওপেন সার্জারি হলে, খুব ভালো অপারেশন হলেও মিনিমাম 2 উইকস, ইউজুয়ালি তার থেকে বেশি লাগে। সো মিনিমাম, সো অ্যাটলিস্ট যদি এক্সেলেন্ট ল্যাপারোস্কোপিক সার্জারি, এক্সেলেন্ট ওপেন সার্জারি, টাইম টু ওয়ার্ক, টাইম টু নর্মাল লাইফ ইজ হাফ, অ্যান্ড সেলাই কাটার ব্যাপার থাকে না, প্লাস পোস্ট অপারেটিভ ডিসকমফর্টটা অনেক কম হয়। সাকসেস রেটস ওপেন সার্জারি ইজ এক্সেলেন্ট, ল্যাপারোস্কোপিক সার্জারি একটা লার্নিং কার্ভের ব্যাপার আছে, যারা নতুন নতুন শিখছেন করছেন, যারা এস্টাবলিশ ধরুন, যারা অলরেডি ইনটু 3 ফিগার্স, তাদের হাতে ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ারের সাকসেস রেট আর ওপেনের রেট ইজ সেম। থ্যাংক ইউ ডক্টর রয়, ইনফ্যাক্ট থ্যাংক ইউ ডক্টর দেবাশিষ রয় এন্ড ডক্টর জিবি রয়, আপনারা অনেক মূল্যবান সময় ব্যয় করলেন আমাদের ভিজিটিং আওয়ার্সে। আমরা টিম ডিএ ডক্টরের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ফর বিইং হিয়ার। থ্যাংক ইউ। ভিজিটিং আওয়ারের পর এই একই বিষয় নিয়ে আলোচনা, আরও কিছু খবর জেনে নেওয়া এবং অ্যাপোলো ক্লিনিক্যালসের এই বিষয় সম্পর্কিত কিছু সুযোগ সুবিধার কথা খোঁজ নেওয়া, তাই নিয়ে আমাদের পরের বিভাগ অর্থাৎ ফেসিলিটিস। ল্যাপারোস্কোপিক সার্জারিকে মিনিমালি ইনভেসিভ সার্জারিও বা MIS বলা হয়ে থাকে। এটি একটি আধুনিক সার্জিক্যাল পদ্ধতি যেখানে একটি ছোট ছিদ্র যা সাধারণত 0.5-1.5 সেন্টিমিটার পর্যন্ত করা হয়, এর দ্বারা শরীরের অ্যাবডোমেনে অপারেশন সম্পন্ন করা হয়ে থাকে, যার ফলে পূর্ব পদ্ধতি অনুযায়ী অপারেশনের সময় আরও বড় ছিদ্রর প্রয়োজন হয় না। কি হোল সার্জারি করা হয়ে থাকে, টিভিতে দৃশ্যমান
ছবির মাধ্যমে, যেখানে বা যার দ্বারা বিভিন্ন সার্জিক্যাল এলিমেন্টগুলিকে প্রত্যক্ষভাবে মনিটর করা সম্ভবপর হয়। অ্যাবডোমিনাল এবং পেলভিক ক্যাভিটিজের অপারেশনের ক্ষেত্রে এই ল্যাপারোস্কোপিক সার্জারি পদ্ধতিটি ব্যবহৃত হয়। কি হোল সার্জারি পদ্ধতিটি ব্যবহৃত হয় থোরাসিক এবং চেস্ট ক্যাভিটিজের ক্ষেত্রে, যার নাম থোরাকোস্কোপিক সার্জারি। ল্যাপারোস্কোপিক এবং থোরাকোস্কোপিক এই উভয় প্রকার সার্জারি এন্ডোস্কোপির সীমানার মধ্যে অবস্থান করে। রোগীর ক্ষেত্রে এই নতুন ল্যাপারোস্কোপিক সার্জারি আগের পদ্ধতির তুলনায় অনেক বেশি সুবিধাজনক, যেমন ছোট ছিদ্রের ব্যবহারের ফলে কম ব্যথার উদ্রেক এবং কম রক্তক্ষরণ হয়। এছাড়াও রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ল্যাপারোস্কোপিক কলসিস্টেমি একটি বহুচর্চিত এবং সব থেকে পরিচিত একটি ল্যাপারোস্কোপিক পদ্ধতি। 15-10 মিলিমিটার পরিধি বিশিষ্ট যন্ত্রাবলী, গ্রাসপার্স, সিজার্স বা কাঁচি, ক্লিপ অ্যাপ্লায়ার্স, সার্জন ট্রোকার্স, এই সব কিছুর মাধ্যমে অ্যাবডোমিনের ভেতর প্রবেশ করান অপারেশন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য। অ্যাপোলো গ্লিনিকালস হসপিটালের এই ধরনের সহস্রাধিক কলেসিস্টেমিক এবং অন্যান্য ধরনের ল্যাপারোস্কোপিক অপারেশন করা হয়ে থাকে, যার মধ্যে অন্তত 96% অপারেশন এই আধুনিক MIS পদ্ধতির মাধ্যমেই বাস্তবায়িত হয়। ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে দুটি ভিন্ন পদ্ধতি লক্ষ্য করা যায়। ডা ভিনসি রোবটিক সার্জারি সিস্টেমের ক্ষেত্রে একাধিক ছিদ্র বা ইনসেশনের প্রয়োজন হয়, যেখানে সার্জন রোগীর থেকে দূরে অবস্থিত কনসোল ব্যবহার করে ক্যামেরা, ভ্যাকিউম পাম্প, স্যালাইন ক্লেন্সিং সলিউশন, কাটিং টুলস ইত্যাদি যন্ত্র এবং উপাদানগুলিকে পরিচালনা করেন। উপাদান এবং যন্ত্রগুলিকে নির্দিষ্ট ছিদ্রের মাধ্যমেই দেহে প্রবেশ করিয়ে শরীরের যে অংশে অপারেশন করা হবে তার কাছে নিয়ে আসা হয় অথবা সেই অংশের দিকেই চালনা করা হয়। সার্জন যন্ত্রটিকে পরিচালনা করার জন্য দুটি প্লেস্টেশনের কন্ট্রোলারের মতো কন্ট্রোলার ব্যবহার করেন। এই পদ্ধতিটি পূর্ব ভারতে একমাত্র অ্যাপোলো গ্লিনিকালস হসপিটালেই ব্যবহৃত হয়। আধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে রোগীরা আগের পদ্ধতির তুলনায় অনেক বেশি সুবিধে পেয়ে থাকেন, যেমন রক্তক্ষরণের সম্ভাবনা অনেক কম হয়, যার ফলে রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। ছোট ছিদ্র করা হয়, যার ফলে কম ব্যথার উদ্রেক এবং রোগী খুব তাড়াতাড়ি সেরে ওঠেন। ছোট ছিদ্র করার ফলে অপারেশনের পর ক্ষতচিহ্ন থেকে যাওয়ার সম্ভাবনাও অত্যন্ত কম। কম ব্যথা হয়, যার ফলে ব্যথা কমানোর ওষুধ বা পেইন কিলার্স কম ব্যবহৃত হয়। অপারেশন করার ক্ষেত্রে সময় বেশি লাগলেও রোগীকে বেশি দিন হাসপাতালে থাকতে হয় না। কোনো কোনো ক্ষেত্রে রোগী অপারেশনের দিনই বাড়ি চলে যেতে পারেন। অপারেশনের পর শরীরের অভ্যন্তরের দেহাংশগুলি উন্মোচিত হয় না, যার ফলে ইনফেকশন বা সংক্রমিত হওয়ার সম্ভাবনাও একেবারেই নেই। ভিজিটিং আর এবং ফেসিলিটিসের পর প্রতিদিনের মতোই আমাদের শেষ বিভাগে চলে যাওয়ার সময় হয়ে গেছে, দ্য ট্রুথ অ্যাবাউট, যার নাম দ্য ট্রুথ অ্যাবাউট, যেখানে আমরা প্রত্যেক দিন ডক্টর রূপালী বাসুর কাছ থেকে স্বাস্থ্য, চিকিৎসা এবং হাসপাতাল পরিষেবা নিয়ে অনেক দরকারি কথা জেনে নিতে পারি। নমস্তে, গুড ইভিনিং, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা স্পেশালিস্ট আর সুপার স্পেশালিস্ট ডাক্তারদের নিয়ে কথা বলবো। কি এই স্পেশালিটি, সুপার স্পেশালিটি আর সাব স্পেশালিটি? এগুলো হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের কয়েকটি ভাগ। আজকালকার দিনে হাসপাতালে আমরা যে বিভিন্ন বিভাগ দেখি এ তারই প্রতিফলন। সেই দিন আজকাল আর নেই যখন একজন ডাক্তারবাবু মাথা থেকে পা পর্যন্ত সব রোগের চিকিৎসা করতেন। তেমন সার্জেনও আজকাল আর নেই যিনি ছানি অপারেশন থেকে অ্যাপেন্ডিক্স অবধি সব সার্জারি করে থাকেন। এই যুগ হলো স্পেশালাইজেশনের যুগ। আপনারা জানেন মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, পিডিয়াট্রিক্স, আই, ENT, এই সব ধরনের স্পেশালিটি হলো স্পেশালিটি বিভাগ।
এছাড়াও আছে সুপার স্পেশালিটি বিভাগ, যেমন কার্ডিওলজি, নিউরোলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, স্পাইন সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি ইত্যাদি। আর সাব সুপার স্পেশালিটির মধ্যে পড়ে কিন্তু আরও অনেক বিভাগ, যেমন ধরুন পিডিয়াট্রিক নিউরোলজি, পিডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি, পিডিয়াট্রিক আই, পিডিয়াট্রিক ENT, রোবটিক সার্জারি, মিনিমাল ইনভেসিভ সার্জারি, বেরিয়াট্রিক সার্জারি, এরকম অগুন্তি বিভাগ। এইসব ডাক্তারবাবুরা তাদের নিজস্ব স্পেশালাইজড বিভাগ নিয়ে অনেক বছর পড়াশুনো করেন আর তারপরেই সুপার স্পেশালিস্ট হন। যেমন ধরুন MD বা MS করলে স্পেশালিস্ট হলেন, এরপরে DM বা MCH করলে তবে সুপার স্পেশালিস্ট হলেন, এরকম আরও অনেক ডিগ্রি আছে। তারপরে আরও অনেক ট্রেনিং করলে হওয়া যায় সাব সুপার স্পেশালিস্ট। তাই মডার্ন চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আজ বিভিন্ন ধরনের ডাক্তার আর বিভিন্ন স্পেশালিটির অবস্থান দেখা যাচ্ছে। এর ফলে রোগীরা যোগ্য, দক্ষ ও নিপুণ চিকিৎসকের দ্বারা ভালোভাবে চিকিৎসা পরিষেবা পেতে পারেন। আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামী সপ্তাহে। নমস্তে। Touching life.